ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও পর্যটনে বেশ সমৃদ্ধ ত্রিপুরার পর্যটনে নতুন করে এবার মাথা চাড়া দিয়েছে আরও এক পর্যটন কেন্দ্র কৈলাসহরের খাওড়াবিল এমনই এক সম্ভাবনার নাম শহরের বিল গ্রাম পঞ্চায়েতের শতবর্ষ পুরনো চোদ্দ দেবতার মন্দিরের পূর্ব দিকে রয়েছে মহারাজ ইন্দ্র মানিক্যের অস্থায়ী রাজবাড়ির ভগ্নাবশেষ সেই সঙ্গে রয়েছে বিশাল আকার রাজার দিঘি আর মনোরম প্রাকৃতিক পরিবেশ এই বিল পঞ্চায়েতেই অনেকটা সময় ছিলেন মহারাজা ইন্দ্রমাণিক্য এই জায়গাতেই তিনি অস্থায়ী রাজবাড়ি নির্মাণ করেছিলেন যার কিছুটা ভগ্নাবশেষ এখনও রয়ে গেছে সেখানে আজও সেই জায়গায় রয়ে গেছে বিশাল আকার রাজার দেখি মহারাজ ইন্দ্রমাণিক্য খাওড়া বিল থেকে রাজত্ব শাসন চালিয়েছিলেন অনেকটা সময় দীর্ঘ তেইশ বছর ধরে সেই জলাশয়টিতে চলছে মৎস্য চাষ রয়েছে একটি সমিতিও অংশীদারিত্ব কিংবা মৎস্য বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে আজ পর্যন্ত এই সমিতিতে হয়নি কোনও বিবাদ বর্তমানে আটচল্লিশ লক্ষ টাকার বিনিময়ে বছরের জন্য জলাশয়টি লিজ দেওয়া হয়েছে জানা গেছে যে বাম আমলে কয়েক বছর আগে শোনা গিয়েছিল যে এই জায়গাটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য মৎস্য চাষের পাশাপাশি এই জায়গায় স্পিড বোর্ড সহ পর্যটকদের আকর্ষণীয় করতে বিভিন্ন জিনিস করা হবে কিন্তু আদতে কিছুই হয়নি প্রতি বছরই শীতের মরশুমে বনভোজন করতে অনেক দল খাওড়া বিল চায় এই বিলের ঠিক মাঝখানে রয়েছে একটি দ্বীপ চারিদিকে জলাশয় মাঝখানে দাঁড়িয়ে আছে গাছপালা সহ সবুজে ঘেরা ইতীপ্তি এই জায়গায় উন্নত করার আবেদন নিয়ে পঞ্চায়েত সমিতির সদস্যরা জেলা শাসকের দ্বারস্থ হবেন খাওড়া বিলের উন্নয়নের জন্য এমনটাই জানান সংবাদ মাধ্যমের কাছে খাওড়া বিল গ্রামের এক সদস্য দু হাজার সালে এটা প্রথম একটা সমিতি করে মাধ্যমে সত্তরজন লুকনিয়ারে এটা তৈরি করা হয়েছে তখন এটা করছিলো ব্যানার্জির তাই নেইসি অফিসার গভর্নমেন্ট চিন্তা আনা অনেক কিছু যে এখানে অনেক কিছু হইব স্পিডবোর্ড দিব বা ঘাড়ে ঘোড়া দিব কিন্তু পরবর্তী সময়ে কোনো কিছু হয় নাই নেক্সট টাইম আমরা আজকে অনেক জায়গাতেই অনেক এমএলএ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে অনেক জোর দিছি দেওয়ার পরেও আমরা এটা কোনো সাহস গভর্নমেন্টেই পাই না এইবার আমরা নিজেরাই ভাবনা করছি যে গভর্নমেন্ট লাগে যেহেতু পাইতেছি না একটা পিকনিক স্পট এখানে করলে ভালো হইব বা বিভিন্ন সময় বাইরে থেকে লোকজন এখানে আসে আসা করে এবং এদিকে বাইরে মানে স্পট না পাইয়া অন্য সাইটে গিয়েও পিকনিক করে প্রতি বছরই রাজ্যের অনেকগুলো পর্যটন কেন্দ্রের মধ্যে কৈলা শহরের খাওড়াবিল হয়ে উঠতে পারে অন্যতম তাই স্থানীয়রা দাবি তুলেছেন যেন খাউরাবিলকে অতি শীঘ্রই গড়ে তোলা হয় পর্যটন ক্ষেত্রে ভিউ রিপোর্ট আর ই নিউজ